গেছে সেই খবরে। বন্ধুই বন্ধুকে খুন করেছে এবং খুন করার পর ফ্রিজে টুকরো টুকরো করে দেহ রাখা ছিল। দিল্লি সাইদুল আজাব এলাকার এই ঘটনা। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বিপিন যোশী নামে এক ব্যক্তি, উত্তরাখণ্ডের বাসিন্দা বিপিন। সে একটি বারে কাজ করত। গত সোমবার থেকে তার খোঁজ না পেয়ে তার পরিবার থানাতে মিসিং ডায়েরি করে। তদন্তে জানা যায় যে বিপিনকে শেষবার সহকর্মী বাদল মণ্ডলের সঙ্গে দেখা গিয়েছিল। এরপরে বাদল মণ্ডলে খোঁজ করতেই তার বাড়িতে যায় পুলিশ এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। তারপর ফ্রিজ থেকে বার করা হয় টুকরো টুকরো দেহাংশ। যদিও এখনো পর্যন্ত বাদল মণ্ডলে কোনো খোঁজ পাওয়া যায়নি, তার সন্ধানে তল্লাশি চলছে। ঠিক কি কারণে খুন তা এখনো তদন্ত সাপেক্ষ। আরো বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুমে রয়েছেন। বিক্রম, তদন্ত এখন কোন পথে, কি জানা যাচ্ছে? তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারছি যে তাকে কিন্তু শেষ দেখা গেছিল বাদলের সঙ্গে, অর্থাৎ বিপিনকে। এবং সেক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিপিন এবং বাদল তারা একসঙ্গে কাজ করত এবং ঘটনার পর থেকেই বাদল সে কিন্তু ঘর ছাড়া সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি পুরুলিয়া এমনটা জানা যাচ্ছে, বলরামপুর এলাকায়, সেখানেও পুলিশ কিন্তু খোঁজ খবর নিচ্ছে। কিন্তু কি কারণে এই খুন তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। তদন্তকারীরা জানতে পারছে যে খুব সম্প্রতি কিন্তু বাদল এবং বিপিনের একটি সমস্যা তৈরি হয়েছিল, মূলত এক আত্মীয়কে নিয়ে সমস্যা তৈরি হয়। কারণ বাদলের মাধ্যমেই কিন্তু বিপিনের সঙ্গে একজন মহিলা আত্মীয় তার সঙ্গে যোগাযোগ হয় এবং সেই যোগাযোগকে কেন্দ্র করে কোনো এই খুন কিনা সে বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছে। অনেক ধন্যবাদ।